বিলাসবহুল রোলস রয়্যালস গাড়ি কিনে তো বেশ ভাবি আছেন দেখা যাচ্ছে ইমরান হাশমি। এদিকে ক্রিকেটার তাসকিন আহমেদ ফিটনেস ঠিক করতে ভাই কঠোর পরিশ্রম করছেন। অন্যদিকে আমির খান এয়ারপোর্টে সিকিউরিটিদের সাথে সেলফি তুলে তো বেশ প্রশংসাই কুড়িয়েছেন, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি ইমরানের গসিপসে। বলিউডের অভিনেতা ইমরান হাশমি গেল বছর তো তার মুক্তি পেয়েছে সালমান খানের সঙ্গে টাইগার থ্রি সিনেমা, যেখানে তো বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার এই অভিনেতাকে দেখা গেল বিলাসবহুল গাড়ি কিনতে, ট্রাক থেকে গাড়ি নামানোর পর সামনের সিটে বসে ভালোই তো ফোনে কথা বলছেন। এটা দেখার পর কিছু দুষ্ট নেটিজেনরা বলছে, ভাই এত দাম দিয়ে গাড়ি কিনেছি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই আছে সবাইকে ফোন করে বলতে হবে, আর এটাই নাকি করছেন ইমরান হাশমি। হয়তো মজার ছলে কথাগুলো বলছেন, তবে ভাই এত দামি গাড়ি কিনলে একটু ভাব হবে না, সেটা কি করে হয়। যাই হোক, এবার আসি তাসকিনের গসিপসে। বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদের ফিটনেস ধরে রাখার জন্য কঠিন পরিশ্রম করছেন সেটা নতুন কিছু নয়। যেখানে সবাই মাঠে ও জিমে ঘাম ঝরাচ্ছেন, সেখানে তাসকিনকে দেখা গেল একটু ভিন্নভাবে। তিনি তার ট্রেইনারকে নিয়ে সোজা চলে গেলেন একেবারে মাঠে, যেটাকে দেখে ছোটখাটো একটা মরুভূমি বলাই যায়। কারণ ভিডিওতে দেখা যায় চারিপাশে কেউই ছিল না, শুধু তাসকিন আহমেদ ছিল আর ছিল চারিপাশে বালু। তার জন্য বলাই যায় বাংলাদেশের মরুভূমিতে দৌড়াচ্ছেন তাসকিন আহমেদ, উদ্দেশ্য একটাই, ফিটনেস ঠিক করা। আর ভিডিওতে দেখা যায় প্রচুর ঘাম ঝরাচ্ছেন দৌড়িয়ে, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তাসকিন নিজেই শেয়ার করেছেন, যার কমেন্ট বক্সে কিন্তু ভাই বেশ প্রশংসা কুড়াচ্ছেন তাসকিন আহমেদ। তো এবার আসি আমির খানের গসিপসে। বলিউডের আমির খানের মেয়ের বিয়ে তো কদিন ধরে ঝাঁকঝমকভাবে হয়ে গেল, আর অনুষ্ঠান শেষে আমির খান বাসায় ফেরার পথে এয়ারপোর্টে গাড়ি থেকে নামতে দেখা গেল আমিরকে। ভক্তরা তো বেশ আগ্রহ নিয়েই ছবি তুললো তার সঙ্গে, বাট এয়ারপোর্টের গেটের সামনে সিকিউরিটি একজন আমির খানকে দেখে তো ভাই একেবারে অবাক, তুলতে চাইলেন সেলফি, সেও না করলো না, হাত বাড়িয়ে তার হাত ধরে ঠিক সেলফি তুললো, যেটা দেখে কিন্তু বেশ প্রশংসা পাচ্ছেন আমির খান। কেউ কেউ বলছেন ভাই স্টার তো এমনই হওয়া উচিত, ভক্তদের জন্যই তো সে, আর ভক্তের আবদার কিন্তু বেশিরভাগ সময় আমির খান মিটিয়ে থাকে। তো ভাই এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, আল্লাহ হাফেজ।